শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কার্তিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। নদী থেকে উদ্ধার হলো মা কালীর মূর্তি। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার নারকেল গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন শ্রমিক মিলে যমুনা নদীতে কচুরি পানা তুলছিলেন। ওই কচুরি পানা তোলার সময় তারা একটি মা কালীর মূর্তি খুঁজে পান, যদিও ওই মূর্তিটি তারা আবার নদীতে ফেলে দেন। এই বিষয়টি জানতে পারেন স্থানীয় এলাকার বাসিন্দারা। এরপরই কয়েকজন গ্রামবাসী মিলে আবার নদীতে নেবে মূর্তিটি খুঁজে থাকেন। রবিবার সকালে গ্রামবাসীরা মা কালীর মূর্তিটি উদ্ধার করেন। মা কালীর মূর্তিটি উদ্ধার হওয়ার পর থেকেই এলাকাবাসী পূজার্চনায় মেতে ওঠেন। এই খবর ধীরে ধীরে গ্রামে ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা মা কালীর মূর্তিটি দেখবার জন্য ভিড় জমান। গ্রামবাসীদের দাবি, উদ্ধার হওয়া মূর্তিটি পাথরের তৈরি, এছাড়াও মূর্তিটি অন্য আর পাঁচটি মূর্তির চেয়ে দেখতে একেবারেই আলাদা। গ্রামবাসীদের আরও দাবি, কিছুদিন ধরে তারা শিব মন্দিরের পাশে কালী পুজো করার কথা ভাবছিলেন, এই পরিস্থিতিতে মা কালীর মূর্তিটি উদ্ধার হয়েছে। গ্রামবাসীদের বিশ্বাস, দেবী নিজেই তাঁদের দেখা দিয়েছেন। শিব মন্দিরের পাশে কালী মন্দির করে প্রতি বছর দেবীর এই মূর্তিটির পুজো করা হবে বলে গ্রামবাসীরা জানান। বিশ্ব সমাচার, নিউজ বিউরো। এইটি এডুকেশন অ্যান্ড ট্রেনিং সেন্টার, উপযুক্ত ভবিষ্যৎ প্রতিষ্ঠার দিশারি। নার্সিং ফার্মেসি, এখানে ডিপ্লোমা, বিটেক, এমটেক, বিবিএ, এমবিএ, বিসিএ, জিএনএম, বিএসসি, বিফার্ম, ডিফার্ম, এলএলবি ইত্যাদি কোর্সে ভর্তি চলছে। এছাড়াও বেসরকারি সরকারি কলেজে সুব্যবস্থা আছে। যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ, মোবাইল নম্বর 9674980952।